হে মেহরবানি খোদা, আমার তাই পীর চিন্তা কাল কাজী, আমার বেগম দিনের পর দিন দাঁড়াচ্ছে, দিনের পর দিন নামাজ পড়ি, তোমার দরবারে প্রার্থনা করেছি, আর বলেছে ও কোথায় বলিসি আমাদের কি কি সন্তান। স্বামী স্বামী, আমি না একটা খুশি সংবাদ বলবো বেগম। এমনই কি খুশির সংবাদ দিয়ে আমার সাইতার বারা হাজারে হয়েছও, একবার আমার কাছে খুলে বলো। স্বামী সে কথা বলতে না, আমার বিষম লজ্জা বেগম। লজ্জা হয়েছে নারীর বসর, লজ্জা সরম রেখে দি, আমার কাছে খুলে বলো। এমনই কি খুশির সংবাদ নিয়ে আমার সাই দরবারে হাজির হই। স্বামী হ্যাঁ বলো। আমি না হ্যাঁ বলো। আমি হ্যাঁ বলো। আচ্ছা কেন বলো? আমি বলো বলো বেগম, ওই মেহরবানি খোদাম, আমার দয়ালি পীর চিন্তা কাল কাজী, আমাদের ডাকে সারা দে, তোমার গর্বে একটি সোনার চাঁদ দিয়েছি, তুমি শুনতে পারবে মা ডাক, আর আমি শুনতে পারবো পিতা ডাক। বেগম, মেয়েরা যখন গর্ভবতী হয় তখন মেয়েদের অনেক কিছু খেতে মন চায়, তোমার মনে কিছু খেতে চায়? হ্যাঁ স্বামী, আমার মনে অনেক কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু আমি আপনার কাছে বলবো না, একদম দাসীকে পাঠিয়ে দিন, আমি দাসীর কাছে বলবো। ওই কি আছিস, দাসীগণকে সাই দরবারে পাঠিয়ে দাও। শোনো দাসীগণ, এই তো সর্বপ্রথম তোমাদের বেগম আম্মা মা হতে চলেছে, আর আমি পিতা হতে চলেছি। মেয়েরা যখন গর্ভবতী হয় তখন মেয়েদের অনেক কিছু খেতে মন চায়, তাই দাস তোমার বেগম আম্মা যা যা খেতে যাবে ঠিক তাই খাবে, কেমন? বেশ, এই মুহূর্তে আমার ফুল বাগানটা ঘুরে দেখ। দাসী, মেয়েরা যখন গর্ভবতী হয় তাদের কি কি খেতে ইচ্ছে করে? রানীমা, আমি কি করে জানবো, আমি তো এখনো মা হতে পারিনি, তাই আমি জানি না, আপনি বলুন আমি শুনি। ঠিক আছে, আপনি যদি মা না হন তাহলে বুঝবেন কেমন? আমি হইতেছি তাহলে আমি কই আমার আহ
সোনা দাসীগণ, তোমাদের বেগম মাম যা যা খেতে চেয়েছে তুমি ঠিক তাই খাবে। হ্যাঁ জাহাপনা, আপনি যা যা বলেছেন আর এবং রানীমা বলেছে আমি সব কিছু রানীমাকে খাওয়াইছি। বেশ, এই আনন্দের মুহূর্তে আমার দরবান্ড হতে ইচ্ছা মতন হীরালাল জরত মণিমুক্তা নিয়ে যাবে, কেমন? এবার তুমি আসতে পারো। বেগম বলুন, স্বামী বলুন। এই আনন্দের মূর্তি আমার মনে কি চাচ্ছে তুমি জানো? না স্বামী, আপনার মনে কি চাচ্ছে তা আমি বুঝবো কেমন করে? বেগম, এই আনন্দের মূর্তি আমি তোমার সঙ্গে আপনি যদি আমাকে পাশা খেলা শিখিয়ে দিন তাহলে আমি আপনার সাথে পাশা খেলতে পারি। বেশ, আমি তোমাকে পাশা খেলা শিখিয়ে নেবো, তবে এখানে নাই, চলো অন্তঃপুরে গিয়ে ওই ছেলেটার পরে বসে সারা রাত আমি বেগমের সঙ্গে পরপর দুটি দান পাশা খেলেছি, আমি যে পাশা খেলা হেরে গিয়েছি বেগম আসলিম, আমি জিজ্ঞেস করব এই পাশা খেলা কোথায় থেকে শিখে? স্বামী, আমি জীবনেও কখনো পাশা খেলিনি, এই তো জীবনের প্রথম আমি আপনার সাথে পাশা খেলেছি। বেগম, তুমি আমার সঙ্গে কথা দিয়েছিলেন, স্বামী আপনি যদি আমাকে পাশা খেলা শিখে নিন হয়তো পাশা খেলতে পারি। আমি পরপর দুটি দান পাশা খেলেছি, আমি যে পাশা খেলা হেরে গিয়েছি, তুমি সত্যি করে খুলে বলো কোন সাধনার সঙ্গে সারা রাত গোপনে পাশা? না স্বামী, ও কথা মুখে বলবেন না, আমি তো আগেই বলেছি আমি জীবনেও কখনো পাশা খেলিনি, এই তো জীবনের প্রথম আমি আপনার সাথে পাশা খেলেছি। আর আমি যে কিভাবে জিতে গিয়েছি আমি নিজেও বলতে পারবো না স্বামী। বেগম, তুমি শুধু মনে যুগে পাশাই খেলেছ না, আমার রাজ্যের চতুর্দিকে কি হয়েছে লক্ষ্য? কেন স্বামী, আমি শুধু পাশাই খেলবো কেন, আমি চতুর্দিকে লক্ষ্য রেখেছি। তাহলে বলো তো বেগম, আমার এই পুষ্পের বাগানে হতে ওই পুষ্পের বাগানে কিসের বাচ্চা প্রবেশ করেছে? হ্যাঁ স্বামী, আমি বলতে পারবো, আমাদের ওই পুষ্পের বাগান হতে আর ওই পুষ্পের বাগান হতে একটা চিগাছানা প্রবেশ করেছে। বেগম, আমার এই পুষ্পের বাগানে হতে ওই পুষ্পের বাগানে একটি এতিমের বাচ্চা প্রবেশ। স্বামী, আপনি হতে পারেন রাজা বাদশা আজ যা বলছেন সম্পূর্ণ তো মিথ্যা বলছেন। বেগম, আমি তোমার সঙ্গে পাশা খেলা হেরে গিয়েছি বলে আমার দুচ্ছ কন্দ হয়ে জানি, আমি আমার আপন ননে দেখছি, আমার এই পুষ্পের বাগান হতে ওই পুষ্পের বাগানে কি এদমের স্বামী? বেগম, এভাবে তর্ক করিলে হবে না, একবার আমার সঙ্গে অঙ্গীকার করে নাও। একে বলছেন স্বামী, সাধারণ একটা কথার জন্য অঙ্গীকার না করলে চলে না স্বামী। বেগম, এক কথাও তুমি সাধারণ বলছ, শত শত মানুষের সম্মুখে দাঁড়িয়ে বলছ আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছি, বলো আমার শর্তে রাজি কিনা? ঠিক আছে স্বামী, আপনি যা বলবেন আমি তা মাথা পেতে নেব। বেশ, তাহলে একবার হাতের উপর হাত রাখো। বেগম, যদি আমার কথা সত্য হয় আর তোমার কথা মিথ্যা হয়
তাহলে একখানা তাঁত পরিধান করে আর একখানা তাঁত বুকে দিয়ে পৃষ্ঠ আমরা বন্ধন করে পাঠিয়ে দেবো মানে বর্ষর জন্য। আমি হয়েছি আমি এক মুখে কখনো দু কথা বলি না, শুধু তাই নয় যদি তোমার কথা সত্য হয় আমার কথা মিথ্যা হয় তাহলে এই রাজুকে পোশাক ছেড়ে দিয়ে বিজ্ঞান যদি কাঁধে নিয়ে হয়ে যাবো সেই করার ফকির। হ্যাঁ বেগম, শুধু মুখের কথাই চলবে না, এই মুহূর্তে কাগজ কলমে সই করে নিতে হবে কাগজ কলমের প্রয়োজন, আপনি কাগজ কলম নিয়ে আসুন। বেশ, এক্ষরে আমি কাগজ কলম এনে দিচ্ছি, যাবো না। জাফরা, এই তো কাগজ কলম। উজির সাহেব, জাফরা আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন, প্রয়োজন হলে আবার আমি আপনাকে ডাকবো, কেমন? আমি আমার বেগমের সঙ্গে কার করতেছি, যদি আমার বেগমের কথা সত্য হয় আর আমার কথা মিথ্যা হয় তাহলে এই রাজকীয় পোশাক ছেড়ে দিই বিকার যদি কাঁধে নিয়ে হয়ে যাব সেই ওর আর ফকির। এতে ছানি শরীর বাচ্চা ছানে ছেড়ে দেয় তোমরাই বলে দিতে পারবে এই রাজপ্রাসাদে কে থাকবে? আমি না আমার বেগম। ওগো দয়াল, ওগো মরিষে, তোমরা আমার প্রতি সহায় থেকো দয়াল, তোমরা আমার প্রতি তোমরা সহায়। ঠিক আছে স্বামী, ওখানে আমি স্বাক্ষর করে দিচ্ছি। হে মেহরবান খোদা, যদি আমার স্বামীর কথা সত্য হয় আমি হাসতে হাসতে চলে যাবো সেই বারো বর্ষ জন্য বনবাসে। ইতি দুয়ার লেখা এদের স্বামী, এখানে আমি স্বাক্ষর করে দিয়েছি। আদেশ করুন, যা পরব। উজির সাহেব, যা পরব। এই কাগজ কলম যত্ন সহকারে রেখে দেবে, কেমন? আমার যেদিন প্রয়োজন হব আমি আপনার কাছে চেয়ে নেব। আর একটি কথা উজির সাহেব, এই মুহূর্তে হাজারো সৈনিক নিয়ে আমার পুষ্পের বাগানে লো মাল গ্রাহ করেন, দেখে আসবেন ওই পুষ্পের বাগানে কিসের বাচ্চা প্রবেশ করেছেন, একটিমের বাচ্চা দেখছি শীতালের বাচ্চা। ঠিক আছে জাফর, আমি এই মুহূর্তে আপনার আদেশ মাথায় নিয়ে উল্কার বেগে ছুটে দেবো ওই পুষ্পের বাগানে। ওই পুষ্পের বাগানে চতুর্দিকে গ্রাহ করে দেখবো ওই বাগানে কিসের চড়া লোকেছে, দেখতে দিবি ছড়া। কে হয় চৌধুরী সাহেব? জাফরা, অপরাধ পর্যনা করবেন জাফরা, একটিবার কি জানতে পারি হঠাৎ করে বুসের বাগান তল্লাশি করা কারণ? উজির সাহেব, জাফরা আপনি হয়েছেন আমার বিশ্বাস উজির,
আমি আপনার কাছে করে বলছি, আমি আর আমার বেগম যখন চিলেকোটার পরে বসে পাশা খেলি, তখন বেগমের সঙ্গে আমি পরপর দুটি দান পাশা খেলেছি। আমি যে পাশা খেলা হেরে গেছি, তাই তো বেগমকে আমি জিজ্ঞেস করেছিলাম, বেগম তুমি শুধু মনে চোখে পাশাই খেলেছ না, আমার রাজ্যের চতুর্দিকে কে হয়েছে লক্ষ্য করেছ? বেগম বলেছেন, স্বামী আমি শুধু পাশাই খেলব কেন, আমি চতুর্দিকে লক্ষ্য করেছি। আমি জিজ্ঞেস করেছিলাম, বেগম বলতেই পুষ্পের বাগানে হতে ওই পুষ্পের বাগানে কিসের বাচ্চা প্রবেশ করেছে? বেগমের সাহেবা কি বলেছে? বেগম বলেছেন, স্বামী আপনার এই পুষ্পের বাগানে হতে ওই পুষ্পের বাগানে একটি শিকাল ছানা প্রবেশ করেছে। আর আমি বলেছি, আমার এই পুষ্পের বাগানে হতে ওই পুষ্পের বাগানে একটি এদেবের বাচ্চা প্রবেশ করেছে। শুধু তাই নয়, আমরা দুজনে মিলে অঙ্গীকার করেছি, যদি আমার বেগমের কথা সত্য হয় সত্য আর আমার কথা মিথ্যা হয় তাহলে এই রাজকীয় পোশাক ছেড়ে দিয়ে বিকার গলি কাঁধে নিয়ে যাব সেই করার ফকির। জাফরা উজির সাহেব, জাফরা আর যদি আমার কথা সত্য হয় আর বেগমের কথা মিথ্যা হয় তাহলে একখানা তাঁত পরিধান করে আর একখানা তাঁত বুকে দিয়ে বিষ্ণমরা বন্ধন করে পাঠিয়ে দেব পরবর্ষের জন্য সেই বনবাস। জাফরা ঠিক আছে, জাফরা আমি আপনার বান্দার বান্দা, গোলামের গোলাম, তাই বলতে আপনার আদেশে চলে যাব ওই পুষ্পের বাগানে। ওই পুষ্পের বাগানে আবার এই দৃষ্টয়ের আমি যা দেখবো আপনার সম্মুখে এসে এই রাস্তার বারে। উজির সাহেব, জাফরা চাপার পরিপ্রেক্ষিতে কথা স্মরণ করে দিচ্ছি, আমার পুষ্পের বাগানে যাহা কিছু প্রবেশ করুক না কেন আমার সাই দরবারে সে সত্য কথা বলতে হবে, মিথ্যার কোন আশ্রয় নেই। এই সারা পৃথিবীর মানুষ তোমাকে ক্ষমা করলেও এই সাইনি স্বরের বাচ্চা ছানা সেকেন্দারের হাত থেকে যাহাই পাবে না। বেগম চলে এবার আমরা, পুরুষের গোলাপ মেয়ে মানুষ পারে শুধু এই পুরুষের গোলামি করতে, মেয়ে মানুষ কিছুতেই পারে না পরিচালনা করতে। বেগমের সাহেবা আপনার কি মনে পড়ে আমি একে দিন ওই আপনাকে অবিশ্বাস করেছিল বলে আপনাকে করেছিলেন অপমানে? সেদিন হতে আমার এই মনের ভিতরে ওই প্রতিশোধের আগুনটা করে জ্বলে উঠেছে। বেগমের সাহেবা আমি সেই প্রতিশোধ নেওয়ার একমাত্র সুবর্ণ সুযোগ এই তো আমার হাতের মুঠোই পেয়েছি। এই সুযোগ আমি আমার এই মনের ভিতরের চলন্ত আগুনটাকে আজীবনের জন্য তাই তোর এখানে অপেক্ষা না করে এই মুহূর্তে চলে যাব ওই পুষ্পের বাগানে। ওই পুষ্পের বাগানে গিয়ে সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য বলে আমার এই মনের বাসনা পুর সৈনিক বলেন উজির সাহেব, এবারে তোমাকে কি কাজ করতে হবে? এমন কি কাজ করতে হবে? এই পুষ্পের বাগানটা
চতুরিদিকে জল রশিটা ঘেরাও করে নাও। বেশ, আপনি যখন বলেছেন আজ সমস্ত পুষ্পের বাগান আমি এই মুহূর্তে লোহার ময় জাল দিয়ে ঘেরাও করে দিচ্ছি। এই তো উজির সাহেব, সমস্ত পুষ্পের বাগান লোহার ময় জাল দিয়ে ঘেরাও করা হয়েছে, এবার আমাকে কি করতে হবে বলুন। সৈনিক, এবারে তুমি এই বাগানের মাঝখানে যে দেখবে এই বাগানে কিসের ছানা লুকিয়েছে দেখতে দিবি। বেশ, আপনি যখন বলেছেন সমস্ত পুষ্পের বাগান ভালো করে তল্লাশি করে দেখবো, এই পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে, একটি এদিম ছানা না একটি চিগাল ছানা, আমি ভালো করে লক্ষ্য করে দেখছি উজির সাহেব। উজির সাহেব বলো। সরি, আমি তো এদিকে লক্ষ্য করে কিছুই দেখতে পাচ্ছি না। অন্যদিকে লক্ষ্য করে দাও। সরে দাঁড়ান, দেখতে দিন আছে নাকি দেখি। উই যে পাইছি, এ আইসে বাচ্চা রে। ও উজির সাহেব বলো। সৈনিক, খুঁজতে বেরিয়েছি আর দেখতেও পেয়েছি। কি দেখতে পেয়েছো? ওই তো পুষ্পের বাগানে মাথা নিচু করে বসে আছে একটি সিগাল ছানা। একটি সিগাল ছানা দেখতে পেয়েছো? ওই সিগাল ছানাটা তুমি আমাকে নয়নে দেখাতে পারবে? আমি যখন আমার দুই নয়নে দেখেছি আপনার দুই নয়নে দেখে দেবো, একটি বার আপনি আমার সঙ্গে চলে আসুন। বেশ, নারাজ যারা দিবেন না, পালিয়ে যাবে। ওই তো ভালো করে লক্ষ্য করুন, পুষ্পের বাগানে মাথা নিচু করে বসে আছে একটি সিগাল ছানা। দেখেন দেখেন উই যে ভুল। এই সৈনিক, তুমি যেটা দেখেছো ওটা হয়েছে ভুল, ওটা হয়েছে কি সাহেব? আমার দুই নয়নে আমি যাহা দেখেছি সেটাই সত্য, ওটা হয়েছে একটি সিগাল ছানা। সৈনিক, তুমি যেটা দেখেছো ওটাই সত্য, আর তুমি আমার কথার অনুযায়ী ওই সিগালের বাচ্চাটা ছেড়ে দিয়ে ওই রাস্তা থেকে দেবের বাচ্চা ধরে নে, এবার তুমি আমার সাথে ওই রাস্তার উপরে চলে যাও। দাঁড়ান উজির সাহেব, আমার এই মুখে আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি, আমার দুই নয়নে আমি যা দেখেছি আমি যাহা পোনাকে তাই বলবো, মিথ্যা বলতে পারবো না। সৈনিক, তুমি যদি আমার সাথে ওই রাজদরবারে গিয়ে একটি মিথ্যা কথা বলো, তাহলে যে জীবনে তোমার অনেক অনেক লাভ হবে। এমন কি লাভ হবে? একটি বার কি আপনার কাছে আমি সাহায্য জানতে পারি? তাহলে তুমি শোনো, বলুন, আমরা যদি কেদিমের বাচ্চা ধরে রাজদরবারে চলে যাই, তাহলে বাদেশা বিবিকে পাঠিয়ে দেবে পরে মাসে, আর ওই বিবির সঙ্গে বাদেশা হয়ে যাবে উলফত পাগল। আর তখনই আমি সুযোগ বুঝে বাদেশাকে রেখে দেবে এই পার্ষদের বাইরে, আর তখনই আমি হব এই চাইনি শহরের বাদেশা, আর তুমি হবে আমার প্রধান উজির। উজির সাহেব, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। লোকের মুখে শুনেছি লোভে পাপ আর পাপে মৃত্যু, আপনি আমাকে লোভ দেখাচ্ছেন, আমি একটি বারই বলেছি আমার এই মুখে আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। সৈনিক, তাহলে তুমি আমার অবস্থায় রাজি হবে না? আমি তো বলেছি হব না। সৈনিক বলুন, তুমি তো ভালো করেই জানো আমার এই মনের বাসনা পূর্ণ করতে হলে তোমার মতো একটি সৈনিক কেন, তোমার মতো হাজার সৈনিককে এ দুনিয়ার থেকে চিরবিদায় করে দেব। উজির সাহেব, আপনি ভুলে যাবেন না, আপনি হয়েছেন এই রাজ্যের একটি উজির, তেমনি করে হয়েছে এই রাজ্যের একটি সৈনিক, আমার হাতে হাতিয়ার রয়েছে, প্রয়োজন হলে যুদ্ধ করব, তবু মিথ্যা কথা বলবো না। সৈনিক, এই কারণেই লোকে বলে পিপিলিকার পাকা গাছে পরিবারে তোরে তাই তো সে নিজেই ওই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে। ভুল উজির সাহেব, তাহলে একটি বার যাচাই করে দেখুন কার বাহুতে কার কত শক্তি। তাহলে তোর মরণের স্বাদ হয়েছে, দেখা যাক।
বেশ পুষ্পের বাগানে আমার দুই নয়নে দেখেছি একটি সিগা ছানা। এদিম ছানা, এদিম ছানা, আগে যান বাঁচে না পরশ বিপদে বললে মিথ্যা কথা বললে কিছু যায় আছে না। ওরে বাবা, খালি আমি তো হার মানছি, দেহ পারলে কিছু করে পারতেন না। দেন তবে জুজি সাহেব বলে যা, আপনি তো আমাকে রাজি করালেন, ওই রাজদরবারে গিয়ে মিথ্যা বলবো, তবে এই মিথ্যের পাপ আছে আছে না, এই পাপের ভাগই কেউ হবে বলতে পারবেন? কাকে বলে? আমি এই দুনিয়ায় পাপ পুণ্যে কোনোটাই বিশ্বাস করি না। আমি চাই শুধু আমার এই মনের বাসনা পূর্ণ। বাহ বাহ সৈনিক, এই পাপের বাঘি যদি তুমি না হও আমি উচিরে নিজেই হয়ে নিব। আর একটি কথা তুমি মনে রাখবে, এই কথাটা যদি এই সাইনি স্বরের একটু বোঝা সাধারণ জানতে পারে তাহলে আমি তোমার তো ভাবে আছেন কে বলেই তো হয়ে যায়। তবে একটি কথা বলে যাও, আপনার কথায় আমি রাজি হয়েছি, আমার একটি কথা আছে। বলো। যেমন করে ওই রাজদরবার একা এসেছেন তেমনি আবার একা যাবেন, আপনি যাহা খুশি তাই বলবেন, আমি যেতে পারবো না, আর কেউ জানতেও পারবে না। সৈনিক, ওই রাজদরবারে তোমার যেতে হবে না, ওই রাজদরবারে গিয়ে সত্যকে মিথ্যে আর মিথ্যাকে সত্য বলে আমার এই মনের বাসনা করব পূর্ণ। আরে হাঁটেন সামনে যান, এবার চলে এসো।